গুড মর্নিং, এখন 7:30 বাজে। শুভ অক্ষয় তৃতীয়া, আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার একটা নতুন দিন শুরু করছি। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, মেঘলা মেঘলা করে আছে, অতটা গরম নেই। আজ রান্নারও বেশি ঝামেলা নেই, খালি লাল শাক ভাজা করবো আর চিকেন ডাক বাংলো বানাবো। তো চলো দেখাই কীভাবে বানাচ্ছি। ব্রেকফাস্টও সেরকম কিছু বানাইনি, ঘুগনি ছিল, ব্যাস ওই দিয়েই হয়ে গেছে। আর একটু দোকানে গেলাম, একটু মিষ্টি কিনে আনলাম আর টক দই আনলাম, টক দই লাগবে। তো চলো রান্নার বেশি ঝামেলা, কালকে একটু টক আছে আর কই করলার তরকারি থেকে গেছে, পরে বের করবো। শাক ভাজা ভাত করতে আর ডাক বাংলো বানাতে বেশি টাইম লাগবে না, মোটামুটি একটু মশলা গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি। টক দই, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই যে ম্যারিনেট হয়ে গেছে, রেখে দেবো 1 ঘন্টা মতো। এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি 4টে, একটা দারচিনি আর জায়ফল জৈত্রী, এখানে লবঙ্গ আর 3টে এলাচ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর ধনে জিরে রোস্টেড আছে, ওটা দিয়ে দেবো পরে। তো ওটা ভেজে নেবো। ডিম আর আলুগুলো প্রথমে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা ভেজে নেব। এবার গোলমরিচ গুঁড়ো রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো দেব। এবার সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে কষবো। এবার আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো। পুজো দিতে তো এসেছি, চলে আসে কি বন্ধ হয়ে রয়েছে।
আপনাকে তো দেখা আছে। মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তাই দুপার মোমবাতি দিয়ে চলে যাচ্ছি। ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তারপর ওই মন্দিরটাতে গেছিলাম, কিন্তু মন্দিরটা তো বন্ধ ছিল না, তাই মিষ্টি দিয়ে পুজো দিলাম। আমি দুবার মোমবাতি জ্বেলে পুজো দিয়েছি, তো মোটামুটি আজকের দিনটা বেশ ভালোই কাটলো। অক্ষয় তৃতীয়া যদিও কোথাও যাওয়ার নেই, রাত্রিরে রুটি করা আছে, একটু আলু বেগুন ভাজবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লম্বা করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে। গুড নাইট।